নমস্কার বন্ধুরা, তনহীর পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় স্ট্রিট ফুড এগরোল। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এগরোল ভীষণ প্রিয়। একদম দোকানের মতন এগরোল বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায়, আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এগরোল বানাবার জন্য সবার প্রথমে ময়দাটাকে মেখে নেব। তার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম ময়দা। এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেল আর লবণটাকে দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে নিতে হবে। ময়ান ভালো মতন দিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। এখানে কোনো গরম জলের ব্যবহার আমি করিনি, নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু খুব নরম বা খুব শক্ত করে মাখবেন না, যেরকম আমরা লুচি বা পরোটার জন্য ময়দা মাখি সেই রকমই একটা ডো তৈরি করতে হবে। দেখুন, আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু তেল দেব। হাতে সামান্য পরিমাণে একটু সাদা তেল নিয়ে আমি আবারও ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা খুব ভালো মতন মেখে নেওয়া হয়ে গেছে। শেষে হাতে করে যে তেলটা দিয়ে আমি ময়দাটাকে আবারও একবার মাখিয়ে নিলাম, তাতে কিন্তু ময়দাটা ভীষণ সফট হবে। এবার ঢাকা দিয়ে আমি 10-15 মিনিট রেখে দেব। আর ময়দাটা সেট হতে হতে আমি এগরোলের বাকি প্রিপারেশানটা করে নেব। এগরোলের জন্য নিয়েছি 1টা শসা, 1টা গাজর, 1টা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর 1টা ক্যাপসিকাম। সমস্ত সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন, আমি ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে যদি রোলের মধ্যে সবজিগুলোকে ব্যবহার করা হয় তাহলে খেতে সুবিধা হয়। গাজরটাকেও আমি ওই একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আগে ছুলে নিচ্ছি, আর সমস্ত সবজি কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। দেখুন, একদম সরু সরু আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। পেঁয়াজটাকেও আমি একদম সরু আর লম্বা করে কুচিয়ে নেব। শসাটাকেও আমি ওই একই রকমভাবে লম্বা করে কেটে নিচ্ছি। যেহেতু রোলটা লম্বা, সবজিগুলো যদি এই রকম লম্বালম্বি করে কাটেন তাহলে বেশি ভালো লাগবে। সমস্ত সবজি কেটে নেওয়ার পর এবার আমি রোলের পরোটাটা বেলে নেব। ময়দাটা আমার সেট হয়ে গেছে। আরেকবার আমি হাত দিয়ে ঠেসে নিয়ে এর থেকে 3টে লেচি কেটে নিচ্ছি। একটু বড় সাইজেরই লেচি কাটছি। অল্প পরিমাণে একটু তেল দিয়ে আমি পরোটাটাকে বেলে নেব। আমি এগরোলটা একটু বড় সাইজের বানাবো বলে পরোটাটাকেও একটু বড় সাইজেরই বেলে নিলাম। এবার তাওয়া গরম করে আমি পরোটাটাকে তাওয়ার উপরে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে আমি পরোটাটাকে 1 পিঠ সেকে নেব। 1 পিঠ সেকা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। 2 পিঠ ভালো মতন সেকে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে একটু সাদা তেল উপর থেকে দিয়ে পরোটাটাকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে রেখে দেবেন। পরোটা ভাজতে ভাজতে আমি 1টা বাটির মধ্যে 1টা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালো মতন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর পরোটাটাও দুদিকে ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ফেটিয়ে নেওয়া ডিমটা পরোটার উপরে দিয়ে দিচ্ছি। আর পরোটার উপরে
ডিমটা দিয়ে চামচ দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে দিচ্ছি, যাতে ডিমের এই গোলাটা পরোটার ওপরে ভালো মতন মেখে যায়। এবার আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি, হাইতে রাখলে কিন্তু পরোটাটা বেশি পুড়ে যেতে পারে। ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম, তারপরে দুপিট ভালো করে ভেজে নিতে হবে। দুপিট ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেলে তুলে আমি একটা পাত্রের মধ্যে এটাকে রেখে দেব। এইভাবে বাকি পরোটাগুলোকেও আমি ডিম দিয়ে ভেজে নেব। তিনটে পরোটাই আমি ডিম দিয়ে ভেজে নিয়েছি। এবার পরোটার একটা সাইডে আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি প্রথমে গাজর দিচ্ছি, আর প্রত্যেকটা পরোটাতেই কিন্তু একই সাথে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে কেটে নেওয়া শশাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর লঙ্কা কুচিটাও আমি একই রকম ভাবে দিয়ে দেব। প্রত্যেকটা রোলের মধ্যে অল্প করে একটু পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস দিলে খেতে খুবই ভালো লাগে। আর দিচ্ছি চিলি সস। দুটো রোলের মধ্যে আমি চিলি সস আর টমেটো সস দেব, আর একটা রোলের মধ্যে আমি সস দিচ্ছি না। আপনারা আপনাদের মতন সস বা পাতিলেবু দিয়েই কিন্তু রোলটাকে বানিয়ে নিতে পারেন। এবার রোলটাকে আমি মুড়ে নিয়ে রোলের যে পেপারগুলো হয় সেগুলো দিয়ে মুড়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এই রোল মোড়ার পেপার থাকে তাহলে সেটা দিয়েই মুড়ে দেবেন, আর যদি না থাকে তাহলে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বা টিস্যু পেপার দিয়েও কিন্তু মুড়ে দিতে পারেন। অনেক দশকর্মা ভাণ্ডারেই এই রোল মোড়ার পেপার কিনতে পাওয়া যায়। তাছাড়া যেসব দোকানে থার্মোকলের বাটি, টিস্যু পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল কিনতে পাওয়া যায়, সেখানেই এই রোল মোড়ার পেপার কিন্তু কিনতে পাওয়া যায়। সমস্ত রোলগুলোকে আমি ওই পেপার দিয়ে মুড়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে এগরোল। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এই এগরোল ভীষণ পছন্দ। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই রকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।